ঠিক আছে। আসসালামু আলাইকুম। আমি অনেকদিন পরে আমার লাইভে আসছি, বিশেষ দেশের একটা করুণাময় অবস্থায়, দুর্বিষহ অবস্থা, মহামারী আকার ধারণ করেছে করোনা ভাইরাস। এ পর্যায়ে আমি আমার জামতল দোপাকান্দি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের সামনে আমি আসছি। আশা করি শিক্ষার্থী তোমরা সবাই ভালো আছো। অনেক দিন পরে তোমাদের সাথে অনেক যোগাযোগ নেই, অনেক দিন হলো, কারণ বাংলাদেশে নয় সারা বিশ্বে এখন করোনা ভাইরাস মহামারী আকারে বিরাজ করছে। সে পর্যায়ে সরকার আমাদের নির্দেশনা দিয়েছে লকডাউনে, তো আমাদের লেখাপড়া তো চালিয়ে যেতে হবে। সেই সুবাদে তোমরা অনেকেই বই পুস্তকের সাথে সম্পর্ক না রেখে বিভিন্নভাবে তোমরা ছুটিটা কাটাচ্ছ। তোমরা এটা মনে হয় ভুল করতেছো, যারা জিএসসি পরীক্ষা দিবে এবং যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের উদ্দেশ্য নিয়ে তো আমার কথা হবেই। এছাড়াও ষষ্ঠ, সপ্তম, অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে নিয়েই আমি আজকে কিছু কথা বলতে চাচ্ছি। আশা করি তোমরা যে যার জায়গায় যেখানে আছো সবাই ভালো আছো। তোমরা সবাই লকডাউনেই থাকবে, দেশের পরিস্থিতি আলহামদুলিল্লাহ আশা করি ভালোর দিকে যাবে এবং যাচ্ছে। অন্য অন্য দেশের তুলনায় আমাদের দেশে করোনা ভাইরাস ততটা আক্রমণ করে নাই, কারণ বাংলাদেশের মানুষ বেশি ধর্মভীরু, খোদাভীরু, আল্লাহ আমাদের উপর রহম করবে। তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবে, আমিও তোমাদের জন্য দোয়া করব। এ পর্যায়ে তোমাদের উদ্দেশ্যে কিছু কথা, সেটা হচ্ছে যে আগে সুস্থতা, তারপরে জীবনে কর্মক্ষেত্র চলতে হবে। তো সুস্থতা অবশ্যই সবাই দিনে 20 বার 15 বার সাবান দিয়ে, হ্যান্ড ওয়াশ দিয়ে তোমরা হাত পরিষ্কার করবে, সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার চেষ্টা করবে, এবং তোমরা নিয়মিত পড়াশোনা নিজ নিজ বাসায় নিজ নিজ টেবিলে তোমরা চালিয়ে যাবে। সেই পড়াশোনা কীভাবে তোমরা করবে তোমাদের উদ্দেশ্যেই আমার কিছু কথা। তো যারা ষষ্ঠ, সপ্তম শ্রেণীতে যারা অধ্যয়ন করতেছো তোমাদের উদ্দেশ্য বলি, প্রত্যেকটা বইয়ের, প্রত্যেকটা বিষয়ের, প্রত্যেকটা সাবজেক্টে তোমরা এই সাবজেক্টটাকে দুই ভাগে ভাগ করে নিবে। প্রথম অংশটা তোমরা ঘরে বসেই তোমরা এটা কমপ্লিট করার চেষ্টা করবে, বিশেষ করে ইংরেজি। এটা তোমাদের ঘরে বই আছে, গাইড বই আছে, ওখান থেকে ওয়ার্ড মিনিংগুলো পড়বে এবং অর্থ সহকারে তোমরা প্যাসেজগুলো পড়ে ফেলবে। আর যারা পারলে তোমরা সেকেন্ড পার্টগুলো বারবার দেখবে, গ্রামার অংশে অনেক এক্সাম্পল দেওয়া আছে, ওখান থেকেই আমাদের প্রশ্নগুলো হবে। তোমরা এদিকে খেয়াল করবে, এভাবে তোমরা ইংরেজি বিষয়টা তোমরা পড়াশোনা চালিয়ে যাবে, বিশেষ করে ফার্স্ট পার্টটা তোমরা ভালো করে পড়াশোনা করবে এবং এটা আগে রাখবে। আর স্কুল যখন ওপেন হবে, যখন আমরা পড়াশোনা স্টার্ট করব, ইনশাল্লাহ আশা করি অল্প দিনের মধ্যেই আমরা শুরু করতে পারবো, তো সেই ক্ষেত্রে তোমরা সেকেন্ড পার্টের যে রাইটিং টেস্টগুলো আছে, প্যারাগ্রাফ আছে, তারপরে স্টোরি আছে, এবং আমাদের যে বই দেওয়া হয়েছে সে বইয়ের পিছনে মডেল কোশ্চেন দেখবে, সেই মডেল কোশ্চেনগুলো তোমরা এক্সারসাইজ করবে। এক্সারসাইজের জন্য তোমাদের সিলেক্টেড বই দেওয়া হয়েছে অক্ষরপত্র পাঞ্জিরির, এ বইটা তোমরা দেখবা। শেষে অনেক মডেল কোশ্চেন ধরা আছে, মডেল কোশ্চেনগুলো তোমরা যদি মনে হয় 45-50টা মডেল কোশ্চেন আছে, এই মডেল কোশ্চেনগুলো তোমরা অর্ধেক ভাগ করে নিয়ে অর্ধেকটা তোমরা বাসায় সলিউশন দেওয়া আছে, এর মধ্যে তোমরা কমপ্লিট করে নেবে। এটা গেল ইংরেজি বিষয়। আর গণিত বিষয় তোমরা এভাবেই গণিতের সলিউশন যদি থাকে তোমরা সেটা দিয়ে সলিউশন করে গণিতগুলো বাসায় বারবার প্র্যাকটিস করবে। তোমার বাবা মা অবশ্যই শিক্ষিত আছে, অনেকের বাবা মা, তোমরা বাবা মার কাছ থেকে হেল্প নিবে, বড় ভাই অনেকেই যারা বাইরে ছিল তারা আসছে, ঢাকাতে ছিল এখন অনেকেই গ্রামে আছে, তোমরা তাদেরকে সহযোগিতা নিয়ে অবশ্যই তোমরা গণিত এই সিলেবাসগুলো এভাবে তোমরা কমপ্লিট করবে।
এছাড়া বাংলা বিষয়টা, বাংলা গ্রামারটা তোমরা ভালোভাবে পড়াশোনা করবে। বাংলা গ্রামার এগুলো অধ্যয়ন করতে না পারলে তোমাদের কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে। আর এই বিষয়গুলো তোমরা বাসায় নিজ নিজ উদ্যোগে তোমরা অধ্যয়ন করবে, অধ্যয়ন করে তোমরা এগুলো সলভ করার চেষ্টা করবে। তো তোমরা আসল কথা হচ্ছে যে দিনে তোমাদের এখন অনেক সময়, আর বাসায় যদি তোমরা 7 থেকে 8 ঘন্টা পড়াশোনা করো তোমাদের অবশ্যই ভালো সফলতা লাভ করবে। আর একটা কথা সবসময় চিন্তা করতে হবে, এখন হয়তো তোমরা অনেক সুযোগ পাচ্ছ, তোমরা স্কুলে আসতেছো না, প্রাইভেট নাই, আশা করি তোমরা বাসায় ভালোভাবে পড়াশোনা করলে তোমরা অল্পতেই ভালো রেজাল্ট করতে পারবে। তো এই সময়টা তোমরা অবশ্যই কাজে লাগাবে। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই শিক্ষা ব্যবস্থার প্রতি নজর দিয়ে তোমাদের জন্য সংসদ টেলিভিশনে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম শ্রেণীর ক্লাস এটা চালু করেছে। আর সেটা রুটিন তোমরা দৈনিক শিক্ষা .com-এ ওখানে দেখলে ওখানে ডাউনলোড করে নিতে পারবে, সেখানে রুটিন আছে, সেই রুটিন অনুযায়ী তোমরা ক্লাসগুলো উপভোগ করবে। আসলে এখন কিছুই করার নাই, আমাদের সরকার আমাদের শিক্ষা ব্যবস্থার প্রতি আন্তরিক হওয়ার কারণেই আজকে এই ব্যবস্থা শুরু হচ্ছে। আজকে তো মহামারী এই করোনা কারণে এটা হচ্ছে, অদূর ভবিষ্যতে আমরা ইনশাল্লাহ এই প্রযুক্তির উন্নতির কারণে আমাদের কোনো একটা সময় ঘরে বসেই ক্লাস করতে হবে, আমাদের ঘরে বসেই আমাদের ইবুকের মাধ্যমে পড়াশোনা চালিয়ে যেতে হবে। তো সেটা না হয় আমরা এখন থেকে প্র্যাকটিস করলাম। তো সবাই এই ষষ্ঠ, সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, তোমরা অবশ্যই নিয়মিত পড়াশোনা করো, আর সবাই 5 ওয়াক্ত নামাজ বাসায় পড়ার চেষ্টা করো, কারণ 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে তোমরা দোয়া করো, আল্লাহ যেন এই মহামারী ভাইরাস, করোনা ভাইরাস থেকে আমাদের মুক্ত রাখেন ইনশাল্লাহ। আমি আশা করি যে আমাদের এমন ভাগ্য জুটবে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি হয়তো ঘোষণা দিবে, আল্লাহ তাআলা যদি আমাদের এটা ভাগ্যে লিখে থাকেন, আশা করি এই ঘোষণাটা দিবে যে বাংলাদেশ করোনামুক্ত হবে ইনশাল্লাহ, আর বাংলাদেশ করোনামুক্ত হবে, এই ঘোষণাটা যেন আমরা শুনতে পাই। আমরা আল্লাহর কাছে এই প্রার্থনা করি। তো ধন্যবাদ ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, তোমরা এভাবে পড়াশোনা করবে, বেশি বেশি অধ্যয়ন করো, অধ্যয়ন যদি না করো তাহলে তোমাদের মাথার ব্রেনে একটা জ্যাম এসে যাবে, তোমরা পড়াশোনা এই পড়াশোনা রানিং করতে তোমাদের অনেক কষ্ট হবে। তো এরপরে জিএসসি পরীক্ষার্থী এবং এসএসসি পরীক্ষার্থী, তোমাদের উদ্দেশ্যেও পরবর্তী আমার একটা ক্লাসে তোমরা অবশ্যই এটা উপভোগ করবে, এটা দেখবে, আমার সাজেশনগুলো তোমরা অবশ্যই পালন করবে। এরপরে যারা ক্যাডেট পরীক্ষার্থী আসো, ক্যাডেট কোচিং করো, এবং যারা ক্যাডেটে পরীক্ষা দিবে তাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ কথা আছে। তোমরা তোমাদের ছোটো ভাই বোন যারা আছে তারা যদি আমার এই চ্যানেলটা নিয়মিত তোমরা দেখবা ইনশাল্লাহ। আমি নিয়মিতই চ্যানেলে ছিলাম, কিন্তু মাঝখানে আমার ফোনটা হারিয়ে যাওয়ার কারণে আমি অ্যাক্টিভ থাকতে পারি নাই। তো আশা করি আমি আজকে আমার ছোটো ভাইয়ের একটা ফোন তার কাছ থেকে ধার করে নিয়েই এই ক্লান্তিকর মুহূর্তে আমি যদি এই কথাগুলো না বলি, আমার আসলে মনটা খারাপ ছিল যে আমার ছাত্রছাত্রীদের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাচ্ছে। তো তোমরা এই ইউটিউব চ্যানেল দেখে আমার সাথে তোমরা যোগাযোগ, কমিউনিকেশন ঠিক রাখবে, এবং কোনো সমস্যা হলে তোমরা আমাকে SMS এর মাধ্যমে, কমেন্টের মাধ্যমে জানাবে, এবং কোন কোন বিষয়ে তোমরা যদি প্র্যাকটিস করতে চাও ইংরেজি গ্রামার থেকে শুরু করে তোমরা আমাকে কমেন্টটা জানাবে, আমি অবশ্যই নিয়মিত ক্লাস আমি দেব। তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে দেখবে এবং তোমরা সাবস্ক্রাইব করবে। আমার চ্যানেলের নাম কিন্তু কুতুব স্যার, তোমরা অবশ্যই কুতুব স্যার দিয়ে সার্চ দিলে যে যার যার ঘরে থেকে পাবে। আমি এরপর থেকে নিয়মিত আমার ক্লাসগুলো আমি প্রচার করব, একদম সিলেবাসের শুরু থেকে, বিশেষ করে যারা ক্যাডেট পরীক্ষার্থী এবং জিএসসি পরীক্ষার্থী তোমরা নিয়মিত আমার চ্যানেলগুলো দেখবে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।